ভিতর থেকে ভীষণ ভীষণ ভালো আছো। স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু একটা সঠিক হেয়ার কেয়ার রুটিন ফলো করা আমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তা নাহলে কিন্তু আমাদের চুলের মধ্যেও হাজারো এক প্রবলেম দেখা যাবে। সব থেকে মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে হেয়ার ফল, তার সঙ্গে ড্যান্ড্রফ, ফাঙ্গাল ইনফেকশন, ইজি স্ক্যাল্প, চুল থেকে বাজে দুর্গন্ধ আসা, ড্রাই স্ক্যাল্প আর ড্রাই হেয়ার। এই প্রবলেমগুলো কিন্তু এখনকার দিনে কম বেশি আমরা ম্যাক্সিমাম জনাই ফেস করে থাকি। সত্যি কথা বলতে চুলের জন্য আমরা সেরকমভাবে কিছুই করি না, শুধুমাত্র একটা শ্যাম্পু ইউজ করি, মন চাইলে সপ্তাহে এক দুদিন তেল ইউজ করি, দ্যাটস ইট। কিন্তু না, এতেই আমাদের হেয়ার কেয়ার রুটিনটা সম্পূর্ণ হয় না। সঠিকভাবে তুমি কী করে একটা হেয়ার কেয়ার রুটিন ফলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো লেটস গো স্টার্টেড। বন্ধুরা, আমার চুল দেখতে পাচ্ছ কতটা রুক্ষ, শুষ্ক, ফ্রিজি হয়ে গেছে, চুলের মধ্যে কোনো সাইন নেই। তাই ফার্স্টেই আমি চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেব। হেয়ার কেয়ার রুটিন ফলো করার আগে কিন্তু খুব ভালো করে তোমাদেরকে চুলটাকে আঁচড়ে নিতে হবে, যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে। আমি দেখো দুদিকে পার্টিশন করে খুব ভালো করে চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে তেল। তেল কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আমি এখন যে তেলটা রেগুলার বেসিসে ইউজ করছি ওটা হচ্ছে মামা আর্থের টি ট্রি হেয়ার অয়েল। লুকস লাইক এ প্যাকেজিং গাইস, এটা এমনই একটা তেল না, যার মধ্যে আছে টি ট্রি আর জিঞ্জার অয়েল। এই দুটো ইনগ্রিডিয়েন্টস আমাদের চুলের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা প্রত্যেকে জানো। মামা আর্থের এই টি ট্রি অয়েলটা কিন্তু আমি এখন সপ্তাহে 2-3 দিন রেগুলার ইউজ করছি। এই তেলটা ইউজ করাতে কিন্তু আমার স্ক্যাল্প আগের থেকে অনেক বেশি হেলদি হয়ে উঠেছে। টি ট্রি অয়েলের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকায় আমাদের স্ক্যাল্পের ইচিনেস, ইনফেকশন এই জাতীয় প্রবলেমকে কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে আছে জিঞ্জার অয়েল, যেটা আমাদের স্ক্যাল্পের ব্ল্যাসাগ্লিসনকে ইম্প্রুভ করে আমাদের চুলকে অনেক বেশি হেলদি করে তোলে এবং চুলের গ্রোথটাকে ইম্প্রুভ করে। এছাড়াও বন্ধুরা এর মধ্যে দেওয়া আছে ভিটামিন ই অয়েল, যেটা আমাদের ড্রাই, ফ্রিজি, ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে চুলকে অনেক বেশি সিল্কি, স্মুথ এবং বাউন্সি করে তোলে। তো খুব ভালো করে দেখো, আমি এটাকে আমার স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা একটা কোমের মধ্যে আসে তাই খুব সহজে কিন্তু এটা অ্যাপ্লাইও করা হয় পুরো স্ক্যাল্পে। জাস্ট হালকা হাতে ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে আমি স্ক্যাল্পটাকে ম্যাসাজ করে নেব। কখনোই কিন্তু নোক দিয়ে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবে না, জেন্টালি ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবে, দিয়ে নর্মালি চুলটাকে বার্ন করে নেবে। রেগুলার বেসিসে অয়েল অ্যাপ্লাই করাতে কিন্তু আমাদের চুল অনেক বেশি হেলদি হয়ে ওঠে, ড্রাইনেসটাও কন্ট্রোল হয়। তাই খুব ভালো করে আমি স্ক্যাল্পে এবং পুরো চুলের লেন্থে অয়েলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। বন্ধুরা, এটা এমনই একটা অয়েল না যার মধ্যে কোন ধরনের হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ, প্যারাবিন ইউজ করেনি, তাই তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। দেন আমি করব শ্যাম্পু। শ্যাম্পু কিন্তু কখনোই রোজ নয়, সপ্তাহে 2 দিন অবশ্যই ইউজ করতে হবে। আর আমি ইউজ করছি সেম মামা আর্থের টি ট্রি শ্যাম্পুটা। বন্ধুরা, এর মধ্যেও কিন্তু টি ট্রি অয়েল আর জিঞ্জার অয়েল আছে। তোমরা প্রত্যেকেই জানো এটা এমনই একটা শ্যাম্পু না যেটা আমাদের স্ক্যাল্পটাকে ডিপলি ক্লিন করে তোলে। এছাড়াও হেয়ার ফলের মতো প্রবলেম থাকলে, ড্যান্ড্রের মতো প্রবলেম থাকলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসে, চুল কিন্তু ভীষণই সফট এবং ম্যানেজেবল হয়ে যায়। আমি রেগুলার বেসিসে কিন্তু এই শ্যাম্পুটা দিয়ে আমার হেয়ারটাকে ওয়াশ করে থাকি। যখনই শ্যাম্পু করি তার ঠিক পরের দিন আমি হেয়ার ওয়াশ করি, অথবা যেদিনকে শ্যাম্পু করি সেই দিনকেই অয়েল অ্যাপ্লাই করি 3-4 ঘন্টা আগে। সপ্তাহে অন্ততপক্ষে 2-3 দিন অবশ্যই তোমাকে শ্যাম্পু করতে হবে, যাতে স্ক্যাল্পটা প্রপারলি ক্লিন থাকে। রেগুলার বেসিসে শ্যাম্পু না করলে কিন্তু হেয়ার ফলের পরিমাণটা দিনে দিনে অনেক বেশি বেড়ে যায়, চুল আমাদের অত্যাধিকারে ময়লা হয়ে যায়, চুলে ধুলো ময়লা জমে, এর সঙ্গে কিন্তু চুল খুবই ড্রাই এবং ফ্রিজি লাগে। তাই খুব ভালো করে দেখো, জেন্টালি আমি এই শ্যাম্পুটা দিয়ে আমার হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি। এটা এমনই একটা মাইল্ড শ্যাম্পু যেটা আমাদের চুলটাকে কিন্তু একদমই ড্রাই করে না, কারণ এর মধ্যে কোন ধরনের হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ, প্যারাবিন, মেল অয়েল ইউজ করে নেই। তাই তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আর তোমরা প্রত্যেকেই জানো শ্যাম্পু করার পর কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করা মাস্ট। আর আমি এখানে ইউজ করছি মামাআর্থের 83 কন্ডিশনারটা। বন্ধুরা, এর মধ্যেও কিন্তু সেম প্রোডাক্ট দেওয়া আছে, মানে টি ট্রি অয়েল আর জিঞ্জার অয়েল। এটা এমনই একটা কন্ডিশনার না যেটা ইনস্ট্যান্ট আমাদের চুলকে সফট, স্মুথ এবং ম্যানেজেবল করে তোলে, চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করে, কারণ এর মধ্যে আছে ভিটামিন ই অয়েল। ভিটামিন ই অয়েল কিন্তু চুলের ড্যামেজ রিপেয়ার করতে ভীষণ ভালোভাবে হেল্প করে।
তাই এটাকে আমি জাস্ট আমার হাতের পাম্পের মধ্যে নিই, দিয়ে খুব ভালো করে পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করে নিই। কন্ডিশনার কিন্তু কখনোই স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না, খুব ভালো করে তোমাকে পুরো চুলের লেন্থে এটাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর 5 থেকে 10 মিনিট রেখে দিয়ে জাস্ট নর্মাল জল দিয়ে খুব ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নেবে। বন্ধুরা, অনেকটা জল দিয়ে কিন্তু খুব ভালো করে তোমাকে হেয়ারটাকে ওয়াশ করতে হবে, যাতে কোনোভাবেই কন্ডিশনারটা আমাদের চুলের মধ্যে না লেগে থাকে, এতে কিন্তু হেয়ার ফলের পরিমাণটা বেড়ে যেতে পারে। তারপর জাস্ট এয়ার ড্রাই করে নেবে, আর এয়ার ড্রাই করার পর দেখতে পাচ্ছ রেজাল্ট, আমার চুল কতটা সফট, কতটা সিল্কি এবং কতটা ম্যানেজেবল হয়ে গেছে। দেখো, চুলের মধ্যে কোনো ড্রাইনেস নেই। তাই আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো যে একটা রেগুলার বেসিসে হেয়ার কেয়ার রুটিন ফলো করতে। কপালে যদি চুলের মধ্যে তেল, শ্যাম্পু এবং কন্ডিশনার অ্যাপ্লাই করা যায় না, তাহলে কিন্তু এমনিতেই আমাদের চুল অনেক বেশি সিল্কি, অনেক বেশি স্মুথ হয়ে যায়। যখনই শোবে না, তখনই চেষ্টা করবে চুলটাকে একটুখানি খাটের দিক থেকে ঝুলিয়ে শুতে, মানে মাথাটাকে একটুখানি খাটের দিক দিয়ে নামিয়ে শুতে। এতে কি হয়, আমাদের স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়, এতে কিন্তু হেয়ার ফলের পরিমাণটা অনেকটাই কমতে শুরু করে, আর আমাদের স্ক্যাল্প আগের থেকে অনেক বেশি হেলদি হয়ে ওঠে। আর চেষ্টা করবে একটুখানি হাত দিয়ে স্ক্যাল্পটাকে এভাবে ম্যাসাজ করতে, এতে কিন্তু আমাদের চুল আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর কিন্তু দেখবে আমাদের একটা চোখে মুখে আলিশি থাকে, আর সেই সময় কিন্তু বিছানায় বসে একদম সিম্পলি হেয়ার অয়েল অ্যাপ্লাই করার মতো ফিঙ্গার টিপসে করে তোমার স্ক্যাল্পটাকে একটুখানি ম্যাসাজ করবে। নর্মালি জাস্ট সিম্পল ফিঙ্গার টিপসে করে তোমাকে স্ক্যাল্পটাকে একটুখানি ম্যাসাজ করতে হবে। বন্ধুরা, এটা যদি রেগুলার বেসিসে করতে পারো না, তোমাকে চুলে এক্সট্রা করে আর কিচ্ছু করতে হবে না। হেয়ার গ্রোথ যেমন দ্বিগুণ তাড়াতাড়ি বাড়বে, তেমনই কিন্তু স্ক্যাল্পটা অনেক বেশি হেলদি হয়ে উঠবে। হেয়ার রিগ্রোথ যেমন খুব ভালোভাবে হবে, তেমনই কিন্তু স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা বাড়বে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো এইভাবে একটুখানি স্ক্যাল্পটাকে ম্যাসাজ করতে, আর এর ফলে তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ, আমার চুল কতটা সুন্দর, কতটা হেলদি এবং ম্যানেজেবল হয়ে গেছে। দেখো, চুলের মধ্যে কোনো ড্রাইনেস নেই। চুলে সাধারণত কালার করলে চুল খুবই ড্রাই হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, কিন্তু দেখো আমার চুলে কালার করার সত্ত্বেও আমার চুল কতটা সুন্দর, কতটা সিল্কি এবং ম্যানেজেবল দেখাচ্ছে, কারণ আমি রেগুলার বেসিসে একটা হেলদি হেয়ার কেয়ার রুটিন ফলো করি। আর আমার হেয়ার কেয়ার রুটিনে আমার স্বাদ দেয় মামার্থে এই টি ট্রি রেঞ্জটা। বন্ধুরা, এখানে যেমন আছে টি ট্রি হেয়ার অয়েল, টি ট্রি শ্যাম্পু এবং টি ট্রি কন্ডিশনার, এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট, প্যারাবিন ফ্রি প্রোডাক্ট। মামার্থ কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড, মামার্থ প্লাস্টিক পজিটিভ। মামার্থের প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল, ব্যাড প্রিজারভেটিভ, প্যারাবিন দেওয়া থাকে না। তাই তোমরা চোখ বন্ধ করে যে কেউ ইউজ করতে পারো। এভরি টাইম ইউ বাই ফ্রম দ্যাম, দে উইল লিঙ্ক ইউর অর্ডার অন দ্য ওয়েবসাইট ট্রি দ্যাট দে প্ল্যান। দ্য এক্সট্রা জিওলোকেশন পিকচার অ্যান্ড দ্য ফেস অফ দ্য ট্রি উইল বি সেন্ড টু ইউ। বন্ধুরা, তোমরা কি জানো মামার্থ কিন্তু নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে, সেখান থেকে তুমি যদি এই প্রোডাক্টগুলো কেনো সেক্ষেত্রে কিন্তু তোমরা আরও এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও কিন্তু তোমরা এগুলোকে অ্যামাজন, নাইকা এবং পার্পেল থেকে অর্ডার করতে পারো। সেক্ষেত্রে BH2022 এই কুপন কোডটা অ্যাড করলে কিন্তু তোমরা এক্সট্রা আরও 20% ডিসকাউন্ট যেমন পাবে, তেমনই কিন্তু আরও অফার তোমরা পেয়ে যাবে মামার্থের ওয়েবসাইট থেকে নিলে। তাই তোমাদের সুবিধার জন্য এই প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক করতে পারো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছো স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে একটা সঠিক হেয়ার কেয়ার রুটিন ফলো করা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট? তাহলে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিজে কমেন্ট করে জানাতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।